নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাব ভূগোলের, মানে জিওগ্রাফির। আজকে আমি পেজ নম্বর AC 78 পেজ টু দা পয়েন্ট আমি সলভ করাবো। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কি আছে রোমাননে, পাললিক শিলা গঠনের সময় যে জল শিলাস্তরের মধ্যে আবদ্ধ হয়ে যায় তাকে বলে অ্যান্সার। এর আছে সহজাত জল। পরের প্রশ্ন, রোমান টুতে কাস্ট ভূমিরূপ সৃষ্টি হয় অ্যান্সার বি এর চুনাপথর গঠিত অঞ্চলে। রোমান থ্রিতে কি আছে, উপকূলবর্তী অঞ্চলের সমান্তরালে যে বাঁধ সৃষ্টি হয় তাকে বলে অ্যান্সার। এর আনসার পুরোদেশীয় বাঁধ। তো দেখো, রোমান ফোরে কি বলেছে, চারপাশ উচ্চভূমি দ্বারা বেষ্টিত কোনো অবনত ভূমিকে সৃষ্টি হয় অ্যান্সার। এর আনসার কেন্দ্রমুখী। পাঁচ নম্বরের প্রশ্ন কি বলেছে, অসম বিকাশ তত্ত্বের জনক হলেন অ্যান্সার সি এর ক্রিম মে। পরের প্রশ্ন, ছ নম্বরের প্রশ্ন, স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে সৃষ্ট অবশিষ্ট পাহাড়গুলিকে বলে অ্যান্সার বে এর মোনাডোনাক। সাত নম্বরের প্রশ্ন, মৃত্তিকা সৃষ্টির একটি সক্রিয় কারণ অ্যান্সার বে ডি এর জীব জগৎ। আট নম্বরের প্রশ্ন, আদর্শ মৃত্তিকা পরিলক্ষ গড়ে উঠেছে যে মৃত্তিকা সেটি হলো অ্যান্সার বে এর পটজল মৃত্তিকা। পরের প্রশ্ন, ন নম্বরের প্রশ্ন, ফেরেল কি বলেছে, ফেরেল সঞ্চালন কোষের প্রকৃত অবস্থান হলো অ্যান্সার বে ডি এর উপক্রান্তে উচ্চচাপ ও উপমেরু নিম্নচাপের মধ্যাংশ। পরের প্রশ্ন কি আছে, তো দেখো পরের প্রশ্ন আছে দশ নম্বরে, অ্যান্টার্কটিকায় ওজোন গহ্বরের অস্তিত্ব সর্বপ্রথম উল্লেখ করেন অ্যান্সার বি এর আনসার বিজ্ঞানী ফারমেন। এগারো নম্বরের প্রশ্ন কি বলেছে, বসুন্ধরা সম্মেলন গৃহীত পদক্ষেপটি হলো অ্যান্সার বি এর আনসার Agenda 21। অ্যান্সার বি এর আনসার Agenda 21 অর্থাৎ Agenda 21। তো দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, তো দেখো বারো নম্বরের প্রশ্ন কি বলেছে, স্বাভাবিক বাসস্থানের পরিবেশ জীব বৈচিত্র্য সংরক্ষণকে বলে অ্যান্সার বি এর ইনসিটু সংরক্ষণ। পরের প্রশ্ন আমাদের ১৩ নম্বরের প্রশ্ন, আধা প্রাকৃতিক দুর্যোগের একটি উদাহরণ হলো অ্যান্সার বি এর ভূমিধস। পরের প্রশ্ন ১৪ নম্বরের প্রশ্ন, ১৪ নম্বরের প্রশ্ন কি আছে, পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত শ্রমজীবী গোষ্ঠীকে বলে অ্যান্সার বি ডি এর স্বর্ণালী পোশাক কর্মজীবী। পরের প্রশ্ন ১৫ নম্বরে, ব্রাজিলে কফি বাগিচাগুলিকে বলে অ্যান্সার বি এর ফাজেন্দা। পরের প্রশ্ন ১৬ নম্বরের প্রশ্ন, যে কাঁচামাল একটি নির্দিষ্ট অঞ্চলে লভ্য তাকে বলে অ্যান্সার বি সি এর কেন্দ্রীভূত কাঁচামাল, কেন্দ্রীভূত কাঁচামাল। ১৭ নম্বরের প্রশ্ন, বাংলাদেশের প্রাচীনতম শিল্পটি হলো অ্যান্সার বি সির আনসার হস্তশিল্প। পরের প্রশ্ন ১৮ নম্বরের প্রশ্ন, ভারতের একটি প্রতিরক্ষা শহর হলো অ্যান্সার বি ডির আনসার গোয়ালিয়র। পরের প্রশ্ন ১৯ নম্বরের প্রশ্ন, গ্রামের পোশাকি নাম অ্যান্সার বি এর আনসার মৌজা। পরের প্রশ্ন ২০ নম্বরের প্রশ্ন, গবেষণা ও উন্নয়ন ভিত্তিক কার্যকলাপ অ্যান্সার বি আমাদের এর আনসার চতুর্থ শ্রেণীর অর্থনৈতিক। পরের প্রশ্ন কি বলেছে আমাদের ২১ নম্বরের প্রশ্ন, তো দেখো ২১ নম্বরের প্রশ্ন বলেছে, নিবিড় জীবিকা সত্তা ভিত্তিক কৃষির প্রধান ফসল হলো অ্যান্সার বি বি আনসার ধান। এবার আমি বিভাগ খ সলভ করাবো। তো দেখো দুদাগের প্রশ্ন, তো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, যে কাল্পনিক রেখা সম পরিমাণ ব্যয় ক্ষেত্রগুলিকে যুক্ত করে তাকে কি বলে অ্যান্সার বি, অ্যান্সার বি আইসোনা টিম। ঠিক আছে, বুঝতে পারছো আমি কি বলছি। পরের প্রশ্ন কি বলেছে, অথবা দিয়ে নিউজ প্রিন্ট উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করে কোন দেশ, অ্যান্সার হবে কানাডা। রোমান টুতে ভারত ডেমোগ্রাফিক ট্রান্সেশন এর কোন পর্যায়ে রয়েছে, অ্যান্সার হবে দ্বিতীয় থেকে তৃতীয় পর্যায়ের মধ্যে রয়েছে। পরের প্রশ্ন, অথবা দিয়ে কোন অঞ্চলের জনসংখ্যা ও জমির অনুপাতের, মানে জনসংখ্যা ও জমির আয়তনের অনুপাতকে কি বলে, অ্যান্সার হবে জনঘনত্ব। রোমান থ্রিতে বল উইভিল পোকা কোন ফসলের ক্ষতি করে, অ্যান্সার হবে কার্পাস। পরের প্রশ্ন, অথবা দিয়ে রেটুন প্রথার চাষ করা হয় কোন ফসলের, অ্যান্সার হবে আখের। আমাদের চার নম্বরের প্রশ্ন, ছোট আয়তনের কি বলেছে ওভালা কি নামে পরিচিত, অ্যান্সার হবে জামা। পরের প্রশ্ন, অথবা দিয়ে জল ও স্থলভাগের সীমানা নির্দেশকারী রেখাকে কি বলে, এর অ্যান্সার হবে, তো দেখো এর অ্যান্সার হবে কি বলেছে, জল ও স্থলভাগের সীমানা নির্দেশকারী রেখাকে কি বলে, অ্যান্সার হবে উপকূল রেখা। পাঁচ নম্বরের প্রশ্ন, নদীর পুনর্যৌবন লাভের ফলে সৃষ্ট একটি ভূমিরূপের নাম লেখো, অ্যান্সার হবে নিকবিন্দু বা জলপ্রপাত, যে কোনো একটা লিখলেও হয়ে যাবে। পরের প্রশ্ন, অথবা দিয়ে কোন জলনির্গম প্রণালীতে নদীগুলি শিলাস্তরের আয়ম বরাবর প্রবাহিত হয়, অ্যান্সার হবে জাফরিরূপী। ছ নম্বরের প্রশ্ন, একটি অনাঞ্চলিক মৃত্তিকার উদাহরণ দাও, অ্যান্সার হবে পলি মৃত্তিকা।
পরের প্রশ্ন অথবা দিয়ে মৃত্তিকার পিএইচ কাকে বলে? অ্যানসার হবে, অ্যানসার হবে অম্লত্ব ও ক্ষারের মান নির্ণয়কে মৃত্তিকার পিএইচ বলে। সাত নম্বরের প্রশ্ন, ক্যারিবিয়ান সাগরের সৃষ্ট শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণপাতটির নাম কি? অ্যানসার হবে হ্যারিকেন। পরের প্রশ্ন অথবা দিয়ে কী বলেছে, খামশিন নামক স্থানীয় বায়ুটি কোন দেশে দেখা যায়? অ্যান্সার হবে মিশরে। পরের প্রশ্ন আট নম্বরের প্রশ্ন, যে সকল উদ্ভিদ ছায়া আবৃত অঞ্চলে ভালো বৃদ্ধি পায় তাদের কি বলে? অ্যান্সার হবে ছায়াপ্রিয় উদ্ভিদ। পরের প্রশ্ন কি বলেছে অথবা দিয়ে বলেছে, বায়ুমণ্ডলের প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কোন স্তরকে? অ্যান্সার হবে ওজোন স্তরকে বলা হয়। ন নম্বরের প্রশ্ন, বায়োডাইভার্সিটি শব্দটি প্রথম ব্যবহার করেন কোন বিজ্ঞানী? অ্যান্সার হবে ওয়াল্টার রোজেন। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে অথবা দিয়ে, একটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ দেওয়া? অ্যান্সার হবে ভোপাল গ্যাস দুর্ঘটনা। দশ নম্বরের প্রশ্ন, শুষ্ক ক্ষয়চক্রের কোন পর্যায়ে পেডিমেন্ট গড়ে ওঠে? অ্যান্সার হবে পরিণত অবস্থা, মানে লাস্ট অবস্থা যেটা বলে। অথবা দিয়ে পরের প্রশ্ন, ভৌমজলের প্রধান উৎস কি? অ্যান্সার হবে বৃষ্টিপাত। পরের প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন, হিউমাস কি? তো দেখো আমাদের স্ক্রিনে দেওয়া আছে, তোমরা লিখে নাও। পরের প্রশ্ন অথবা দিয়ে, এলিভিয়েশন কাকে বলে? এটাও আমাদের স্ক্রিনে দেওয়া আছে, লিখে নাও। পরের প্রশ্ন কি বলছে, বায়ু সীমান্ত কি? এটাও স্ক্রিনে দেওয়া আছে, তোমরা লিখে নাও। পরের প্রশ্ন কি আছে অথবা দিয়ে, জেড বায়ু কাকে বলে? এটাও স্ক্রিনে আছে, তোমরা দেখে নাও। পরের প্রশ্ন কি বলেছে আমাদের তেরো নম্বরের প্রশ্ন, বাণিজ্যিকভাবে ফুলের চাষকে কি বলে? অ্যান্সার হবে ফ্লোরিকালচার বলে। পরের প্রশ্ন অথবা দিয়ে, শুষ্ক কৃষি বলতে কি বোঝো? আমাদের স্ক্রিনে দেওয়া আছে, তোমরা লিখে নাও। পরের প্রশ্ন আমাদের চোদ্দো নম্বরের প্রশ্ন, একটি শিকড় আলগা শিল্পের নাম কি? অ্যান্সার হবে কার্পাস বয়ন শিল্প। অথবা দিয়ে পরের প্রশ্ন, কোন লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রকে ভারতের রুড় বলা হয়? অ্যান্সার হবে আমাদের দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয়। তো দেখো আজকে আমি AC 78 পেজ নিয়ে আলোচনা করেছি, খুব শীঘ্রই আমি খুব তাড়াতাড়ি বাকি সেটগুলো নিয়েই আমি আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।